বাংলাদেশের বাড়ি ঘেঁষে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্ত প্লার। মানে দেখুন এই যে একদম মানে কেমিক্যাল ছাড়া এই এই শাকটা অনেক পুষ্টিকর শাক। হ্যাঁ ঢেকি শাক। হ্যাঁ ঢেকি শাক অনেক কিন্তু একদম ভিটামিনে সমৃদ্ধ। বাংলাদেশ ঘেঁষা ভারতের মেইন রাস্তা, আর এই রাস্তা দিয়ে যাচ্ছে ভারতীয় একটি টটো। বন্ধুরা, সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক ঘন অরণ্যর মাঝে গড়ে ওঠা অবলা কিছু মানুষের বসবাস নেই আমাদের পল্লী গ্রাম। হ্যাঁ বন্ধুরা, প্রাকৃতির মাঝে গড়ে ওঠা বাংলাদেশের এই পল্লী গ্রামগুলো বেশিরভাগই ভারত সীমান্তে অবস্থিত। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ভারত সীমান্তে বাংলার এক অবলা পল্লী গ্রাম। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত মজা হতে চলছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশেই থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন বর্ডার ভিডিও এবং পল্লী গ্রামের ভিডিও সবার আগে পেতে। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ওই বন্ধুগুলোর জন্য যারা এখনও সীমান্ত গ্রাম দেখেনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে অত্যন্ত অ্যামেজিং একটি বর্ডার নিয়ে হাজির হলাম। তো এই বর্ডারে আপনাদেরকে দেখা মনে হয় বাংলাদেশ ঘেঁষে ভারতের একটি রাস্তা, মানে এই রাস্তাটা এই বর্ডারটা একদম খোলামেলা ওপেন। তো বন্ধুরা, এই বর্ডারগুলো একদম অ্যামেজিং হয়, আর এই বর্ডারে মানুষের জীবনযাপনও খুব সুন্দর, মানে বাংলাদেশের সাথে মিলেমিশেই এদের জীবনযাপন। তো অত্যন্ত ভালো লাগে যখন এই বর্ডারগুলোতে আসি এবং এই বর্ডারগুলোতে মানে এই বর্ডারগুলোর জীবনযাপন, মানুষের জীবনযাপনগুলো দেখি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে এই বর্ডার সম্বন্ধে, মানে খোলামেলা ওপেন বর্ডার সম্বন্ধে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত মজা হতে চলছে, তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার বন্ধুরা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশ গেছি এই হচ্ছে দেখুন ভারতের রাস্তা। এই দেখুন এই ভারতের রাস্তায় যাচ্ছে টোটো। আর বন্ধুরা, এই হচ্ছে দেখুন রাস্তার সাথে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের, আর রাস্তার পরে যে বাড়িটা দেখছেন একদম ভারত ঘেঁষে, ভারত মানে একদম গাদাগাদি করে দুটি বাড়ি, মানে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম আর ভারতের গ্রাম একসাথেই। বন্ধুরা, এই যে এই যে এই টোটোগুলো, এই টোটো এই দেখুন এটা হচ্ছে ভারতীয়, আর আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আর বাংলাদেশ থেকে মানে রাস্তাটার ওপারে এই যে এই বাড়িটা, এটা হচ্ছে বাংলাদেশের, আর রাস্তা ঘেঁষে যে বাড়িটা এটা হচ্ছে ভারতীয় বাড়ি। তো বন্ধুরা, অত্যন্ত অ্যামেজিং বর্ডার এটা, মানে একদম মিলেমিশে মানে এই বর্ডারটার মানুষের জীবনযাপন। তো বন্ধুরা, আমার পিছনে দেখুন, এই যে আমি একটু পিছনে ঘুরিয়ে দেখাই, এই দেখুন এই হচ্ছে বাংলাদেশের আরেকটি গ্রাম, মানে তিনটি গ্রাম এখানে একদম পাশাপাশি। একটি হচ্ছে দুইটি গ্রাম হচ্ছে বাংলাদেশের, আর একটি গ্রাম হচ্ছে ইন্ডিয়ান। তো বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম, আর এ দেখুন শুধু রাস্তা নিয়ে কয়েকটা বাড়ি নিয়ে, এই যে দেখুন এই যে এখানে কয়েকটা বাড়ি, এটা নিয়ে হচ্ছে এটা হলো ইন্ডিয়ান গ্রাম, আর রাস্তার পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান গ্রাম। যেহেতু আমি মানে বর্ডার ক্রস করতে পারবো না, মানে অবৈধ এটা, ভারতের মধ্যে মানে যাইতে পারবো না, নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওই পার থেকে একদম পাশাপাশি গ্রামটা বিস্তারিত দেখাবো। এই দেখুন অত্যন্ত অ্যামাজিং একটা বর্ডার, আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আর আমাদের মানে পাশ দিয়েই এই যাচ্ছে ভারতীয় লোক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এখানেই। খোদা হাফেজ।